আসসালামু আলাইকুম। আইটেল S11 মাইক্রোফোন কানেকশন প্রবলেম সলিউশন, এটার নিচে মাইক্রোফোন আছে, এটা মাইক্রোফোনের নেগেটিভ কানেকশন এবং এটা মাইক্রোফোনের পজিটিভ কানেকশন। এখানে যে চারটা ডট দেখছেন, এই ডটের নিচে আছে মাইক্রোফোন, এখানে আসছে তার কানেকশনটা। মাইক্রোফোন প্রবলেম হলে অথবা কানেকশন উঠে গেলে আপনি এইখান থেকে নেগেটিভ এবং এইখান থেকে মাইক্রোফোনের পজিটিভ নিয়ে কাজ করে দিতে পারেন। এইখানে মাইক্রোফোনের কানেকশনটা না থাকলে আর কোথায় কোথায় কানেকশন থাকতে পারে? এখানকার এই কানেকশনটি রিমোটের মাঝখান দিয়ে এসে মাদারবোর্ডে কানেকশন হয়েছে। এটা মাইক্রোফোনের নেগেটিভ এবং এটা মাইক্রোফোনের পজিটিভ কানেকশন রিবন পর্যন্ত। এখানে মাইক্রোফোনের কানেকশন দুটি না থাকলে আপনি মাইক্রোফোনের নেগেটিভ পজিটিভ কানেকশনটা পাবেন। এখানে যে চারটা ডট দেখছেন, এই ডটটা এবং এই পাশের এই ডটটা, এটা মাইনাস, এটা প্লাস, এবং এইখান থেকে চলে আসছে মাইনাস কানেকশনটা আসছে এই পাঁচটার মধ্যে, এবং মাইক্রোফোনের পজিটিভ কানেকশনটা আসছে এই ডট থেকে এই পাঁচটার মধ্যে। এ পর্যন্ত আপনি খোঁজ করে দেখতে পারেন। এখানে কানেকশন খোঁজ করে পেলে চিকন তারার সাহায্যে এখান থেকে কানেকশন নিয়ে মাইক্রোফোনে ঝালাই করে নির্দিষ্ট স্থানে লাগিয়ে দিবেন, তাহলে মাইক্রোফোন প্রবলেমটি সমাধান হয়ে যাবে। এবং এইখানে কানেকশন খোঁজ করে না পেলে সিপিও থেকে প্রবলেম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।